राज्य सरकार ऋण নিয়েছিল রাজ্যের বিকাশশীল কাজকর্মকে ত্বরান্বিত করার জন্য আর বামফ্রন্ট সরকার ঋণ নিয়েছিল তাদের পুরনো ঋণ পরিশোধ করার জন্য এটাই হচ্ছে কমিউনিস্টদের সঙ্গে বর্তমান সরকারের তফাত রাজ্যের জোট সরকার উন্নয়নে বিশ্বাসী মঙ্গলবার বিধানসভায় প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক ভানুলাল সাহার এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মন राज्य सरकार ऋण নিয়ে ছিল রাজ্যের বিকাশশীল কাজকর্মকে ত্বরান্বিত করার জন্য আর বামফ্রন্ট সরকার ঋণ নিয়ে ছিল তাদের পুরনো ঋণ পরিশোধ করার জন্য বিধানসভায় প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম বিধায়ক ভানুলাল সাহাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বাজেট প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে বিধায়ক ভানুলাল সাহার বক্তব্য ছিল কেন্দ্রীয় সরকার উন্নয়নের নামে কৌশল করে সবকিছু বেঁচে দিচ্ছে প্রচুর গুরুত্বপূর্ণ সেক্টর বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে যার ফলে কর্মহীন হয়েছেন বহু মানুষ যতদিন যাচ্ছে দেশে কর্মহীনতা বাড়ছে এদিকে ত্রিপুরা রাজ্য সরকার ওই জায়গায় ক্রমশ ঋণের বোঝা বাড়িয়ে তুলছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপমুখ্যমন্ত্রী তার চাঁচা ছোলা ভাষণ তুলে ধরেন এই কাঠপোষণগুলি কোনো অর্থ নেই এন্টি ডেভেলপমেন্ট আপনাদের কি বলবো টেন্ডেন্সি টু অপোজ ডেভেলপমেন্ট এনি কস্ট সেটাই প্রতিফলিত হয় তাই আপনাদেরকে আমি আবার বলছি বিশেষ করে আপনাদেরকে উন্নতির সঙ্গে থাকুন উন্নতির সঙ্গে থাকুন অযথা কথা বলে লাভ নেই অতিরঞ্জিত এক্সট্রিম এক্সাম্পল দিচ্ছেন বিক্রি করে দিচ্ছে সারা দেশ পৃথিবীকেও বলছেন আপনি বলছেন ভালো না বলছেন অর্থনীতির দুর্গতি পৃথিবীকেও বলছেন আপনি বলছেন উপমুখ্যমন্ত্রী তার নাতি দীর্ঘ ভাষণে বলেছেন প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজ্যের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাম জামানায় যে সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টর উপেক্ষিত আর অবহেলিত ছিল সেগুলি বাজেট গ্রন্থে প্রাধান্য পেয়েছে এবং এক্ষেত্রে প্রচুর অর্থ বরাদ্দ রাখার জন্য প্রস্তাব তুলে ধরা হয়েছে ब्यूरो रिपोर्ट हेडलाइंस त्रिपुरा।